অপার ফ্ল্যাটে টাকার পাহাড়ের হদিশ পেতে না পেতেই হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের গাড়িতে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনা তোলপাড় ফেলে দিয়েছিল রাজনীতিতে। উঠেছিল ঝাড়খণ্ডে নির্বাচিত সরকার ফেলার চক্রান্তের অভিযোগ। সেই মামলাতেই শুক্রবার বিধাননগরের এমপিএমএলএ কোর্টে গোপন জবানবন্দি দিলেন ঝাড়খণ্ডের বারমোর কংগ্রেস বিধায়ক এবং অভিযোগকারী কুমার জয়মঙ্গল। টাকার বিনিময়ে ঝাড়খণ্ডে জোট সরকার ফেলার চক্রান্ত হচ্ছে বলে দলেরই তিন বিধায়কের বিরুদ্ধে রাঁচির আড়গোড়া থানায় তিনি অভিযোগ জানান। হাওড়ার পাঁচলাতে গত 30 জুলাই একেবারে হাইওয়ের উপর থেকে একটি গাড়ি ধরা হয় এবং সেই গাড়ি থেকে কিন্তু ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেসের যিনি বিধায়ক তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, প্রায় 50 লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়। সেই মামলায় এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ডের যিনি কংগ্রেসের এমএলএ তিনি মূলত অভিযোগকারী, তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন বিধাননগরে এমপিএমএলএ কোর্টে এবং এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি বা 164 রেকর্ড করা হয়েছে। গত 30 জুলাই হাওড়ার রানীহাটি মোড়ে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ইরফান আনসারের গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত প্রায় 50 লক্ষ টাকা পাওয়া যায়। সেই ঘটনায় ঝাড়খণ্ডের জামতারার বিধায়ক ইরফান আনসারি, খিচড়ির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কলেবিরার বিধায়ক নামান বিকশাল কুঙ্গারিকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই ঝাড়খণ্ডের আড়গোড়া থানায় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বারমোর কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গল। অভিযোগপত্রে তিনি দাবি করেন, তিন বিধায়ককে কাজে লাগিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। বিধায়ক পিছু 10 কোটি টাকা এবং মন্ত্রিত্বের লোভ দেখানো হচ্ছে। জয়মঙ্গল আরও দাবি করেন, বিধায়ক ইরফান আনসারি এবং রাজেশ কাচ্ছাপ তাকে গুয়াহাটি নিয়ে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। ঝাড়খণ্ডের তিনজন কংগ্রেসের বিধায়ক, তারা হাওড়াতে পাঁচলার থেকে ইন্টারসেপ্ট হয়, তারা এখানে ধরা পড়ে প্রচুর টাকা পয়সা নিয়ে এবং 2021 সাল থেকে বিভিন্ন সময় বিভিন্ন ভেরিয়াস ওয়েজ ব্যাট রাইড আউট, যেখানে ওনাদের এই সরকারটাকে ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল কংগ্রেস জিএমএমের যে সরকার, যে কোয়ালিশন গভর্নমেন্ট চলছে সেখানে, সেটাকে ফেলে দেওয়ার জন্য, ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য। তো আমরা 164টা রেকর্ড করি, পরবর্তী যে অগ্রগতি আছে সেটা হবে। ইতিমধ্যেই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। অন্যদিকে পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার গেছে সিআইডির হাতে। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা চেঁচামেচি চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর, তাই নাকি? বাংলা গুজব চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এই চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।